যদি দুই হাতের জয়েন্টে ব্যথা হয় তাহলে আপনারা কোন মেডিসিনটি খাবেন? দেখা যাচ্ছে আমাদের অনেকেরই কাজ, অতিরিক্ত কাজ করার ফলে দেখা যাচ্ছে দুই হাতের জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয়। সে ব্যথার জন্য আপনাকে কোন মেডিসিনগুলো খেতে হবে এবং কতদিন খেতে হবে সে বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমরা প্রোডাক্টের সাথে পরিচয় হবো, এরপর বিস্তারিত। এটি হচ্ছে প্যান্টোবেক্স, এটি হচ্ছে ভিটাভিয়ন, আর এটি হচ্ছে মেরিন ক্যালটি। দেখা যাচ্ছে আমরা যখন অতিরিক্ত যখন শক্ত কাজ করি অথবা দেখা যাচ্ছে ওজনওয়ালা কাজ করি তখন দেখা যায় আমাদের দুই হাতের জয়েন্টে ব্যথা হতে পারে। দেখা যাচ্ছে যদি ব্যথা এরম হয় যে আপনি শুধু রাত্রেবেলা শোয়ার পর আপনি হাতের জয়েন্টগুলোতে শুধু ব্যথা হচ্ছে তখন আপনাকে কোন মেডিসিনটি খাবেন? তখন আপনি মেরিন ক্যালডি আর প্যান্টোবেক্সটি খেতে হবে। আর যদি দেখা যাচ্ছে ব্যথার সাথে সাথে আপনি হাত পা হাতটা ঝিমঝিম করে অথবা হাতের তলা গরম হয়ে যায় তখন আপনাকে এই ভিটাভিয়নটি সঙ্গে খেতে হবে। ভিটাভিয়নটির কাজ হচ্ছে আপনি যখন হাত ঝিমঝিম করে অথবা গরম হয়ে যায় অথবা দেখা যাচ্ছে অনেক সময় বোধ শক্তি কম হয় হাতের তখন এই ভিটাভিয়ন ট্যাবলেটটি দিতে হয়। এটি দিলে দেখা যায় যে হাতের ঝিমঝিমানিটি থাকে না অথবা হাত গরম হয়ে যাচ্ছে সেটি হবে না। আর যদি জয়েন্টে দেখা যাচ্ছে ব্যথা অনুভব হচ্ছে ব্যথার তখন আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেটটি খেতে হবে। দেখা যাচ্ছে আমরা যখন অতিরিক্ত কাজ করি বা ভারী জাতীয় জিনিস যখন আমরা উবাই তখন আমাদের হাতের জয়েন্টগুলোতে ব্যথা হয়। এটির কারণ হচ্ছে যখন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে তখন আপনার এই ব্যথাগুলো হবে। এই ব্যথাগুলোর জন্য আপনাকে এই মেরিন ক্যালডিটি আপনি খেতে পারেন। আর এর সাথে যদি হাত পা ঝিমঝিম অথবা পায়ে হাতের তলাটা গরম হয়ে যায় অথবা দেখা যাচ্ছে অবশ অনুভব হচ্ছে তখন আপনাকে এই ভিটাভিয়নটি খেতে হবে। আর আপনাকে প্যান্টোবেক্সটি খেতে হবে দিনে দুইবেলা, সকালে এবং রাত্রে, খাওয়ার 30 মিনিট আগে। গ্যাসের ট্যাবলেট 30 মিনিট আগে খেলে গ্যাসটি আর পরে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাসের ট্যাবলেট যদি খাওয়ার পরে খাই তাহলে দেখা যাচ্ছে ঢেকুশ হয়। এর জন্য গ্যাসের ট্যাবলেটটি খাওয়ার 30 মিনিট আগে খেলে দেখা যাবে যে ওই ঢেকুশটি আর হবে না। আর ভিটাভিয়নটি আপনাকে যদি দেখা যাচ্ছে আপনি এটি দীর্ঘদিনের সমস্যা হচ্ছে বা আপনি কোনো মেডিসিন খাননি বা ট্রিটমেন্ট করেননি তাহলে আপনাকে ভিটাভিয়নটি একটি লং টাইম খেতে হবে, 1 মাস। ভিটামিনটি খেতে হবে আপনার যদি বেশি হাত পা ঝিমঝিম করে বা বেশি রাত্রেবেলা শোয়ার পর হাতের তলাটি গরম হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে অবশ বেশি মনে হচ্ছে তাহলে এটি আপনাকে দিনে 3 বেলা এইভাবে 1 মাস খেতে হবে। আর ক্যালসিয়াম ট্যাবলেটটি আপনাকে খেতে হবে 1 মাস, এটি খেতে হবে একটি করে ভরা পেটে দুপুরবেলা। তো গ্যাসের ট্যাবলেটটিও আপনাকে দিনে 2 বেলা খেতে হবে খাবার আগে 30 মিনিট আগে, এভাবে 1 মাস। ভিটামিনটি যদি বেশি হয় তাহলে আপনাকে দিনে 3 বেলা খেতে হবে আর ক্যালসিয়াম ট্যাবলেটটি আপনাকে একটি করে দুপুরবেলা খেতে হবে। ভিটাভিয়নটি যদি দেখা যায় আপনি 3 বেলা খাওয়ার পর আপনার ব্যথা যদি কমে যায় অথবা ঝিমঝিমিটি কমে যায় তাহলে আপনাকে আর 3 বেলা খাওয়া লাগবে না, তখন আপনি 2 বেলা খেলেও চলবে সকালে এবং রাত্রে। গ্যাসের ট্যাবলেটটিও সকালে এবং রাত্রে, আর মেরিন ক্যালডিটি আপনি একটি করে দুপুরবেলা, এইভাবে একটি করে দুপুরবেলা 1 মাস খাবেন। তাহলে আপনি যদি ঝিমঝিম করে হাতের ডানা অথবা দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে তাহলে এটি আর থাকবে না। আর যদি আপনার যদি আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় কোনো সন্দেহ থাকে তাহলে আপনি অবশ্যই অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন।